বন্ধুরা, তো আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর টেম্পলে। এটি উড়িষ্যায় অবস্থিত, দীঘা থেকে 8 কিলোমিটার দূরে। তো চলো তোমাদের মন্দিরটা দর্শন করাই। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর শিব টেম্পলে। এটি উড়িষ্যায় অবস্থিত, দীঘা থেকে, দীঘা স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে। এই যে এটি মন্দিরের বাইরেটা দেখো। এরপর আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। এই যে মন্দিরে পুজো হচ্ছে। এখানে বেশিরভাগ ঠাকুরকে, শিব ঠাকুরকে দুধ, ডাবের জল আর সোনা দান করা হয়। চন্দ্রেশ্বর শিব টেম্পল। তো আমরা অটো করেই এসেছিলাম, খুব বেশি সময় লাগে না। এই যে মন্দিরের বাইরেটা, তোমাদেরকে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। চন্দ্রেশ্বর শিব টেম্পল, দীঘা থেকে, দীঘা স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে। এই দেখো বাইরেটা মন্দিরে। তো বন্ধুরা, তোমরা আজকে দর্শন করলে চন্দ্রেশ্বর শিব টেম্পল, যেটি উড়িষ্যায় অবস্থিত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমার বাকি ভিডিওগুলি দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখন আমি আসছি তোমরা।